অবস্থান কাছাকাছি যে রাজ্যটা আছে সেটার নাম হচ্ছে ত্রিপুরা, পিছিয়ে থাকা একটা রাজ্য, সেই রাজ্যটাতেও 20% দেয়। যদি সেটাকেও ধরা হয় তার অর্ধেক দিচ্ছেন, উনি কোনো দয়া দিচ্ছেন না। সরকারি কর্মচারীরা মাননীয় দয়ার পাত্র পাত্রী নন, তারা তাদের অধিকারটা চান। 46% ডিএটা হচ্ছে আমাদের অধিকার। এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের অধিকার হচ্ছে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, সেখানে কোনো বালু আলুকে। উনি তো বারবার বলেছেন বালু টালুর কথা বলছেন, উনি বলছেন যারা মঞ্চে বসে রয়েছে তারা সব একে এক একটা চোর, আপনাদের কয়েক মিটার আগে এসে বলে গিয়েছেন। আজকে আপনি আশা করছেন নবান্ন, এই দেখা যায় নবান্ন সামনে বসে রয়েছেন, দিয়ে পেয়ে যাবেন নবান্ন এলে। কি করে পাওয়া যায় নবান্ন এলে? এত সিআইডি, এত তদন্ত শাখা ওনার কাছে আছে। শহীদ মিনারে বসে থাকা লক্ষ লক্ষ চোরদের মধ্যে একজনকে ধরতে পারলো না, আর উল্টে ওনার কাছে থাকা ভাই বোনরা চুরির দ্বারা ধরা পড়ছে। মানে এই জায়গাটাই হচ্ছে ভারতবর্ষের আইরনি, পশ্চিমবঙ্গের আইরনি আর কি, যে মানে উনি যা বলেন উনি তা করেন না। না, আমি একটা লজিক খোঁজার চেষ্টা করছি ভাস্কর বাবু। এই দেখা যায় নবান্ন একদম দোরগোড়ায় বসে রয়েছেন, কোন লজিকে নবান্নের সামনে এলেই ডিএ পাওয়া যায়, কোন লজিকে পাওয়া যায়? মানে এটা তো হচ্ছে ওনার অহংকারের নির্মিত একটা মানে স্বপ্নপুরি আর কি, যে স্বপ্নপুরিতে সাধারণ মানুষ ঢুকতে পারবে না, যে স্বপ্নপুরিতে সাধারণ মানুষ তার প্রতিবাদ করতে পারবে না, তার অভাব অভিযোগের কথা বলতে পারবে না, সরকারি কর্মচারীরাও পারবে না। সেখানে আমরা এসেছি, হাইকোর্ট পারমিশন দিয়েছে, উনি ওনার মানে প্রশাসন চেষ্টা করেও হাইকোর্ট আটকাতে পারেনি, অহংকারের টানটা লেগেছে। আমরা মনে করি যে টাকার অভাব এই রাজ্যে নেই, কিন্তু এই রাজ্যের মানুষের জেনে রাখা প্রয়োজন, হাইকোর্টের রায় হয়েছে 2 ঘন্টার মধ্যে 4% দিয়েছেন, নিয়োগগুলো দিতে বাধ্য হবেন। আমরা অবস্থানে বসার পর নিয়োগগুলো আস্তে আস্তে ছাড়ছে। সুতরাং এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য নিয়োগের ব্যবস্থা, পেনশনারদের জন্য বকেয়া ডিএর সমস্ত কিছুর ব্যবস্থা করব। আপনি তো সকালে বলছেন গুলি খেতে হলে খাবো, এটা কি কেন বলছেন আপনি? না না, দেখুন লড়াইটা যখন করতে এসেছি, দাবি আদায় করার জন্য যদি গুলি খেতে হয় গুলি খেতে হবে। আমি তো নিজে 42 দিন অনশন করে পরে বসেছিলাম এবং সেই 42 দিনে তিলে তিলে নিজের শরীরটাকে শেষ করেছি। মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে কি বলবেন? আজকে নবান্নের সামনে দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে, 42 দিন ধরে যে কষ্টটা পেয়েছে তার থেকে তো ভালো হচ্ছে গুলি করে দেবে, এক মুহূর্তের মধ্যে মরে যাবে, অসুবিধা কি আছে? মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে কি বলবেন এই মুহূর্তে যদি রিপাবলিক বাংলা দেখেন? আপনার যদি সরকারি কর্মচারীদের রক্তের প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি। এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলবেন না। এই রাজ্যটাকে যে রসাতলে পাঠাচ্ছেন, সরকারি কর্মচারীদের সাথে বসার মতো 11 মাস ধরে আপনার সময় থাকে না। দয়া করে বসুন, আলোচনায় বসি চলুন, সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে স্লোগানিং চলছে, আমি একবার দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে যেখানে বসে রয়েছেন চন্দন বাবু থেকে শুরু করে ভাস্কর বাবুরা, তারা বসে স্লোগানিং করছেন। আর পুলিশ অ্যারেঞ্জমেন্টের ছবিটা একবার দেখে নিয়ে দিই, পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা, তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। নবান্নের দায়িত্বে যারা, সুরক্ষা দায়িত্বে যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছে। তুমি জানো এই জোনটা পুরোটা 144 জোন দ্বারা জারি করা রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক গার্ডরেল এবং এই জায়গায়
প্রথম ঢুকতে দেওয়া হয় না, আমি যদি ঘটনার পুনর্নির্মাণ করি তোমায় বুঝিয়ে দিই, ঠিক এই জায়গায় প্রথম আটকে দেওয়া হয় এবং এখানে বসে তারা স্লোগানিং করতে থাকেন। তারপর যখন একের পর এক বাস বেরোতে থাকে তারপর তাদের বলা হয় যে আপনারা এই রাস্তা থেকে উঠে ফুটপাতে বসুন। এই মুহূর্তে ফুটপাতে বসে রয়েছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা, রাজ্য সরকারি কর্মীরা ফুটপাতে বসে, নবান্নের ফুটপাতে বসে, ওই দেখা যায় নবান্ন, নবান্নের ফুটপাতে বসে বলছেন লড়াই হবে চোখের চোখ রেখে। ভাস্কর ঘোষ একটা দাবি নয় শুধু যে তারা বকেয়া ডিএর দাবি করছেন তাই নয়, তাদের দাবি যে ৬ লক্ষ কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হোক, রাজ্যের বেকার শিক্ষিতরা তারা চাকরি পাক। এই মুহূরতে সেই ছবি আমরা তো ধরছি প্রথম এবং এক্সক্লুসিভ, রিপাবলিক বাংলা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ভোরবেলা থেকে, অর্থাৎ 5:30 থেকে যখন থেকে শুরু হয়েছে এই এই কথা কাটাকাটি থেকে প্রত্যেকটি ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন আমার সঙ্গে সন্তু রয়েছেন, আমার এলিনা রয়েছেন, আমি একবার এলিনার কাছে চলে যাব। একেবারেই গতকাল থেকে একটানা লাইভে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে নবান্নর সামনে পুলিশ ডিপ্লয় করা হচ্ছিল, নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছিল, সেই ছবি ভোর তিনটে ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। এবার ভোর 5:30 ছবি আপনাদেরকে দেখাবো, যখন ডিএর আন্দোলনকারীরা তারা নবান্নের সামনে নিজেদের অবস্থান স্থলে যাওয়ার চেষ্টা করছিলেন তখন কিভাবে তাদেরকে আটকেছে পুলিশ, যেখানে আদালতের অনুমতি রয়েছে সেখানে তাদেরকে কিভাবে আটকায় পুলিশ সেই ছবি দেখাবো, দেখুন। দেখো এই মুহূর্তে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই জায়গা অর্থাৎ নবান্ন সভাঘরের সামনে, উপান্ন সামনে কিন্তু ছেড়ে দিতে হবে জায়গা, এবং এই মুহূর্তে তোলার কথা বলা হচ্ছে, তাদেরকে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, উঠে যাওয়ার কথা বলা হচ্ছে, কি কথা হচ্ছে আমি শুনি, আমরা কানে কিছু শুনি না, আপনি লিখিত এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে, পুলিশের তরফ থেকে উঠানো হচ্ছে ভাস্কর ঘোষ সহ ডি আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে, তাদেরকে উঠে যাওয়ার কথা বলা হচ্ছে নবান্নের সামনে থেকে, এবং তাদেরকে তোলার প্রক্রিয়া শুরু এই মুহূর্তে, পুলিশ কার্যত তোলার চেষ্টা করছে, দুজন অফিসার সামনে এসছে আন্দোলনকারী যারা রয়েছে। দেখো জটিলতা আরো বৃদ্ধি হচ্ছে, তার কারণ পুলিশের তরফ থেকে এই মুহূর্তে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে উপান্নের সামনে অর্থাৎ সভাঘরের সামনে যেখানে বসে রয়েছেন এই মুহূর্তে ডি আন্দোলনকারীরা, সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনকারীরা, তাদেরকে উঠে যেতে হবে, এবং এই মুহূর্তে প্রচুর পুলিশ ধীরে মোতায়েন হয়েছে, এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে উঠে যেতে হবে। অন্যদিকে কাগজ দেখাচ্ছেন যে হাইকোর্টের অনুমতি রয়েছে, সেই অনুমতি পত্র দেখাচ্ছেন ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, এবং তার তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের কাছে কাগজ রয়েছে, প্রপার কাগজ রয়েছে, এবং এই নিয়ে জটিলতা বাড়ছে, বচসা বাড়ছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এখানে বচসা তৈরি হয় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে, এবং তার জন্য জেনে এই মুহূর্তে বসে পড়েছেন একদম নবান্নের সামনে আমারও জানি নবান্ন বাস স্ট্যান্ড নয়, নবান্ন সামনে কিন্তু তারা বসে পড়েছেন, এবং